शांति 18/1/2023 प्रातःमूलि ओम शांति बापदादा मधुबन। आज के ब्रह्मा बाबार अव्यक्त दिवस अर्थात स्मृति दिवस माने यही दिन 18 जानुआरी 1969 साले ब्रह्मा बाबा अव्यक्त हुए अर्थात सम्पूर्ण हुए তাই পিতাশ্রীজির পূর্ণ স্মৃতি দিবসে শোনানোর জন্য বাপদাদার মধুর মহাবাক্য। প্রশ্ন, ভবিষ্যতের জন্য বাচ্চারা বাবার কাছে কোন সওদা করে আর সেই সওদায় সঙ্গমে কি লাভ হয়? তো ভবিষ্যতের জন্য বাচ্চারা বাবার সাথে কোন সওদা করেছে আর সেই সওদায় সঙ্গমে কি লাভ? উত্তর, দেহ সহিত যা কিছু কাকপান আছে সেই সব কিছু বাবাকে অর্পণ করে বাবাকে বলে যে বাবা, আমি তোমার কাছ থেকে আবার ভবিষ্যতে সব কিছু নেব। তো আমাদের কাছে যা আছে তন মন ধন এগুলো তো সব পুরানো হয়ে গেছে, তাই বলছে কাকপান, তো এগুলো সব বাবাকে অর্পণ করে আমরা কি বলি বাবাকে, বাবা আমি আবার তোমার থেকে এর পরিবর্তে ভবিষ্যতে সব কিছু নেব। তো এটা হলো সব থেকে ভালো সওদা। সওদায় কী হয়, একজন আর একটা জিনিস দেয় তার বদলে আর একজন আর একটা জিনিস দেয়। তো আমরা বাবাকে পুরানো জিনিস দিচ্ছি, তার বদলে বাবা আমাদের সত্যযুগের বাদশাহী দিচ্ছে। তো বাবা বলছে এর দ্বারা তোমারা বাবা কি তিজোরি মে সব কুছ সেভ হো জাতা হে। তো যখন আমরা বাবার কাছে এরকম সওদা করি, নিজে তন মন ধন সব দিয়ে দিই, তখন কি হয়, বাবার সিন্ধুকে আমাদের সব কিছু সেফ হয়ে যায় বাবার লকারে। আর অপার খুশি থাকে যে এখন এখানে অল্প সময়, তারপরে আমরা রাজধানীতে চলে যাব। তোমাদের যদি কেউ জিজ্ঞেস করে তো বলো, বাহ, আমরা তো বেহদের বাবার থেকে বেহদের সুখের বর্ষা নিচ্ছি, এখন আমরা এভার হেলদি এভার ওয়েলদি হচ্ছি। ওম শান্তি। তো রুহানি বাবা রুহানি বাচ্চাদের বোঝাচ্ছে, হে মিঠে বাচ্চে, যখন এখানে এসে বসো তো আত্ম অভিমানী হয়ে বাবার ইয়াদে বসো, এই অ্যাটেনশান তোমাদের জন্য ফর এভার, মানে যতদিন বেঁচে থাকবো ততদিন এই অ্যাটেনশান রাখতে হবে যে আমি আত্মা আর আমার পিতা পরমাত্মা। বাবা বলছে যতদিন বেঁচে থাকবে ততদিন বাবাকে ইয়াদ করতে থাকো, ইয়াদ যদি না করো তাহলে জন্ম জন্মান্তরের পাপও কাটবে না। রচয়িতা রচনার আদিমধ্য অন্তের সারা সদর্শন চক্র তোমাদের বুদ্ধিতে ঘোরা উচিত। তোমরা লাইট হাউস না, এক চোখে শান্তিধাম আর এক চোখে সুখধাম, উঠতে বসতে চলতে ফিরতে নিজেকে লাইট হাউস ভাবো। নিজেকে লাইট হাউস ভাবলে নিজেরও কল্যাণ করো আর অন্যেরও কল্যাণ করো। তাহলে আমরা যদি নিজেকে লাইট হাউস ভাবি তাহলে নিজেরও কল্যাণ তো অন্যেরও কল্যাণ হয়। বাবা কত ভিন্ন ভিন্ন যুক্তি বলতে থাকে, যখন কারো সাথে রাস্তায় দেখা হবে তাহলে তাকে বলা উচিত যে এটা দুঃখধাম শান্তিধাম সুখধামে তুমি যেতে চাও, ইশারা দেওয়া উচিত। লাইট হাউসও ইশারা দেয় না, রাস্তা দেখায়, তাই না? লাইট দেখে আমরা রাস্তা চিনতে পারি। তো আমরা চৈতন্য লাইট হাউস, আমাদেরও সবাইকে শান্তিধাম সুখধামে রাস্তা দেখাতে হবে। তো বাবা বলছে দিন রাত এই ধুনি থাকা উচিত, যোগের শক্তির দ্বারা তোমরা যদি কাউকে অল্পও বোঝাও তাও তাদের ঝট তিল লাগবে, যার তিল লাগবে তো একদম সে ঘায়েল হয়ে যাবে, মানে বাবার জ্ঞানে প্রথমে ঘায়েল হয় তারপরেই সে বাবার হয়। বাবাকে ভালোবেসে তোমরা বাচ্চারা ইয়াদ করো তো বাবারও তোমাদের প্রতি আকর্ষণ হয়। তো আমরা ভালোবেসে বাবাকে ইয়াদ করলে বাবাও বাবাও আমাদের প্রতি আকৃষ্ট হয়। অনেকে তো একদমই ইয়াদ করে না, তো বাবারও করুণা হয় তার প্রতি, হ্যাঁ, যে বাচ্চা মানে কি নিজেই নিজের পদ গাবাচ্ছে। তাও বলে বাবা, মিঠে বাচ্চে, উন্নতি করো নিজের, পুরুষার্থ করে আগে নাম্বারে আসো,
অতীত পাবন সদ্গতিদাতা এক বাবাই, সেই এক বাবাকেই ইয়াদ করতে হবে। শুধু বাবাকে না, সাথে সাথে সুইট হোমকেও ইয়াদ করতে হবে। তো আমাদের সুইট হোম কোনটা? পরম ধাম। শুধু সুইট হোমও না, মিল্কিয়াতও চাই, মানে সম্পত্তিও চাই, তাই স্বর্গধামকেও ইয়াদ করতে হবে। বাবা এসেছে মিষ্টি মিষ্টি বাচ্চাদের পারফেক্ট বানাতে। তো ইমানদার হয়ে সত্যি মনের দ্বারা নিজেকে চেক করো, সত্যিকারের হৃদয় দ্বারা, যে আমি কতটা পারফেক্ট হয়েছি। পারফেক্ট হওয়ার যুক্তিও বাবা বলে, মুখ্য কমি হলো দেহ অভিমানের। দেহ অভিমানই অবস্থাকে আগে নিয়ে যেতে দেয় না, তাই দেহকেও ভুলতে হবে। বাবা আর বাচ্চাদের প্রতি কত ভালোবাসা থাকে, বাবা বাচ্চাদের দেখে হর্ষিত হয়, তো বাচ্চাদেরও এত খুশিতে থাকা উচিত। বাবাকে ইয়াদ করে ভেতরে গদগদ হওয়া উচিত, দিন প্রতিদিন খুশির পাড়া চড়া উচিত। পাড়া যখনই চড়বে যখন ইয়াদের যাত্রা করব, তো যত আমরা ইয়াদ করব তত আমাদের খুশি বাড়তে থাকবে। তো বাবা বলছে সেটা আস্তে আস্তে এই খুশির পাড়া চড়বে, হার জিত হতে হতে তারপরে নাম্বার বার পুরুষার্থ অনুসারে কল্প আগের মতো নিজের নিজের পথ পেয়ে নেবে, তাই না? হার জিত এইভাবে মায়ের কাছে হার জিত করতে করতে তারপরে নাম্বার বার পুরুষার্থ অনুসারে আমরা কল্প আগে যেরকম যেরকম পথ পেয়েছিলাম সেরকম পাবো। বাপ দাদা বাচ্চাদের অবস্থাকে সাক্ষী হয়ে দেখে, আবার বোঝাতেও থাকে যাতে উন্নতি হয়। বাপ দাদা দুজনেরই বাচ্চাদের উপর খুব ভালোবাসা আছে, কারণ কল্পে কল্পে লাভলি সার্ভিস করে আর খুব ভালোবেসে করে বাচ্চারা সার্ভিস। তো বাবা বলছে পরন্তু বাচ্চে আগা শ্রীমত পর নেহি চলতে, কিন্তু বাচ্চা যদি শ্রীমতে না চলে, বাবা তো আমাদের ভালোবাসে, বাবা আমাদের সার্ভিস করছে কত ভালোবেসে আমাদের, বাবা নিজেকে কি বলে, আমি তোমাদের সেবা করছি, কিন্তু বাচ্চারা যদি শ্রীমতে না চলে তো বাবা কী বা করতে পারে। বাবারও তো খুব করুণা হয়, মায়া হারিয়ে দেয় বাচ্চাদের, মায়া হারিয়ে দেয় বাবা আবার দাঁড় করায়। সব থেকে মিঠাতে মিঠা বাবা এক সেই, তাই না? সব থেকে মিঠাকে মিষ্টি এক বাবায়, কত মিঠা কত পেয়ারা শিব ভোলা ভগবান। শিব ভোলা তো এক কাহি নামে না, একজনেরই নাম কি, নিরাকার বিন্দু। তো মিঠে বাচ্চে এখন তোমরা খুব খুব ভ্যালুয়েবল হীরা হচ্ছ, ভ্যালুয়েবল হীরে জহরত যেটা হয় তাকে কি করা হয়, যেটা খুব দামি রত্ন হীরা জহরত সেফটি কে লিয়ে হামেশা ব্যাঙ্ক মে রাখতে হে, তো তাকে সবসময় নিরাপদে রাখার জন্য ব্যাঙ্কে রাখা হয়। তোমরা ব্রাহ্মণ বাচ্চারাও ভ্যালুয়েবল, যারা শিব বাবার ব্যাংকে সেফটিতে বসে আছো। এখন তোমরা বাবা কি সেফ মেরে হয় আমার বানতে হো, তো তোমরা এখন বাবার লকারে একদম সেফ আছো আর অমর হচ্ছ। তোমরা কালের ওপরও বিজয় পাচ্ছ, শিব বাবার হয়েছো তো সেফ হয়ে গেছো। বাকি উঁচু পথ পাওয়ার জন্য পুরুষার্থ করতে হবে। দুনিয়ায় মানুষের কাছে কত ধন দৌলত থাকুক, কিন্তু সেগুলো সব খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে, যত ধন দৌলতই থাকুক। বাবা বলছে সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। তোমাদের বাচ্চাদের কাছে তো এখন কিছুই নেই, এই দেহটাও নেই, এটাও তোমরা বাবাকে দিয়ে দাও। তো যার কাছে কিছুই নেই তার কাছে এমন যে সবই আছে, তো যার কাছে কিছুই নেই তার মানে তার কাছেই সব আছে। তোমরা বেহদের বাবার সাথে সওদা করেছো ভবিষ্যতের নতুন দুনিয়ার জন্য। তোমরা বলো বাবা দেহ সহিত এই যে যা কিছু কাকপান আছে, মানে যা কিছু আমার কাছে আছে সব কিছু আমি তোমাকে দিয়ে দিচ্ছি, আর তোমার কাছ থেকে আবার সব কিছু নেব, তাই না? তো তোমরা সেফ হয়ে গেলে, সব কিছু তোমাদের বাবার লকারে একদম সেফ হয়ে গেল। তাই বাবা বলছে তোমাদের বাচ্চাদের মধ্যে মনের মধ্যে কত খুশি হওয়া উচিত, যে বাকি আর অল্প সময়, তারপরে আমরা নিজের রাজধানীতে চলে যাব। তোমাদের যদি কেউ জিজ্ঞেস করে তো বলো, বাহ আমরা তো বেহদের বাবার থেকে বেহদের সুখের বর্ষা নিচ্ছি, এবার হেলদি ওয়েলদি হচ্ছি,
আমাদের সব মনোকামনা পূর্ণ হচ্ছে। এই বাবা কত লাভলি আর পিওর, সে সব আত্মাদেরও নিজের মতো পিওর বানায়। তোমরা যত বাবাকে ইয়াদ করবে তত অথাহ লাভলি হবে, তো আমরাও বাবাকে ইয়াদ করলে বাবার মতো লাভলি হব। দেবতারা কত লাভলি না, তারাও কত মধুর না। তো যে আভি তক ভি উনকে জট চিত্র কি পুঁছতে রেতে হে, তো দেবতারা এত লাভলি বলেই তো সবাই এখনও দেবতাদের জড়মূর্তিকে পূজা করছে, জড়চিত্রকে। তো এখন তোমাদের বাচ্চাদের এই রকম লাভলি হতে হবে। বাবা বলছে লাস্টে যেন কোনো দেহধারী বা কোনো বস্তুর ইয়াদ না আসে। বাবা আপসে তো আমি সব কুছ মিল গায়া, বাবা তোমার কাছে তো আমি সব কিছু পেয়ে গেছি তোমার থেকে। তো মিঠে বাচ্চাদের নিজের সাথে প্রতিজ্ঞা করতে হবে যে আমার দ্বারা যেন কোনো এরকম বিকর্ম না হয় যার জন্য আমার বিবেক খেতে থাকে, তাই না, বিবেক দংশন হয়। তাই যতটা পারো নিজেকে শোধরাতে হবে, উঁচু পথ পাওয়ার পুরুষার্থ করতে হবে। নাম্বার বার তো অবশ্যই আছে বাচ্চারা, জহরতের মধ্যেও নাম্বার বার থাকে না, কারোর মধ্যে অনেক ডিফেক্ট থাকে, কারোর মধ্যে একদম কোনো জহরত পিওর থাকে, আবার কোনোটা একদম ডিফেক্টেড। তো বাবা জহরি না, তো বাবাকে এক এক রত্নকে দেখতে হয়, ইয়ে কোন সা রত্ন হে। তা আমরা সব বাচ্চারা হলাম রত্ন, তো বাবাও দেখে প্রত্যেক বাচ্চাকে যে কীরকম রত্ন, এর মধ্যে কোন ডিফেক্ট আছে। ভালো ভালো প্রিয় রত্নদের দেখে বাবারও কত খুশি হয়, তাই না। তো বাবা বলছে ভালো ভালো প্রিয় রত্নদের বাবাও কত ভালোবেসে দেখে, ভালো ভালো প্রিয় রত্নকে সোনার ডিব্বায় রাখা হয়, তাই না। এমনিও যদি ভালো ভালো যেগুলো প্রিয় রত্ন সেগুলো সোনার ডিব্বায় রাখা হয়, তাহলে আমরাও যদি ভালো বাচ্চা হই তাহলে বাবাও আমাদের একদম সোনার ডিব্বায় রাখে, মানে একদম নয়নের মণি হয়ে যায় আমরা বাবার, বাবা আমাদের আগলে রাখে। বাচ্চারা নিজেরাও বোঝে যে আমি কোন প্রকারের রত্ন, আমার মধ্যে কোন ডিফেক্ট আছে। এখন তোমরা বলবে বাহ সদ্গুরু বাহ, যে আমাদের এই রাস্তা বলেছে, বাহ তকদির বাহ, বাহ আমার ভাগ্য বাহ, বাহ ড্রামা বাহ। তোমাদের মন থেকে বেরোয় শুক্রিয়া বাবা, আপকা জো হামারে দো মুঠি চাওয়ার লেকার হামে সেফটি সে ভবিষ্য মে সগুণা রিটার্ন দিতে হো। তাহলে আমরা দিল থেকে কি বলি বাবাকে, বাবা তোমাকে ধন্যবাদ যে তুমি আমার দু মুঠো চাল নিয়ে আমাকে সেফটিতে ভবিষ্যতে সগুণা রিটার্ন দেবে, তাই না। সেফটি রেখেছে বাবা আমাদের, আর আমাদেরকে তার বদলে ভবিষ্যৎ সগুণা রিটার্ন দেবে। আমরা আমাদের তন মন ধন এগুলো সব বাবার তিজোরিতে, বাবার সিন্ধুকে একদম সেভ করে রেখেছি। কিন্তু এতেও বাচ্চাদের বড় বিশাল বুদ্ধি হওয়া চাই, বাচ্চাদের অথা জ্ঞানের খাজানা প্রাপ্ত হয়, তাই বাচ্চাদের অপার খুশিতেও থাকা উচিত না। যত হৃদয় শুদ্ধ হবে তো অন্যর হৃদয়ও শুদ্ধ সে বানাতে পারবে। তো যার হৃদয় যত শুদ্ধ হবে সে অন্যকেও শুদ্ধ বানাতে পারবে। যোগের স্থিতির দ্বারাই হৃদয় শুদ্ধ হয়। তোমাদের বাচ্চাদের যোগী হওয়া আর অন্যকে যোগী বানানোর শখ হওয়া উচিত। যদি দেহের মধ্যে মোহ থাকে, দেহ অভিমান থাকে, তো ভাবো আমার অবস্থা খুব কাঁচা। দেহী অভিমানী বাচ্চাই সত্যিকারের ডায়মন্ড হয়। তাই যতটা পারো দেহী অভিমানী হওয়ার অভ্যাস করো, মানে নিজেকে আত্মা ভাবো আর বাবাকে ইয়াদ করো। বাবা অক্ষর সব থেকে মিঠা, বাবা খুব ভালোবেসে বাচ্চাদের চোখের পলকে বসিয়ে সাথে নিয়ে যাবে। এই রকম বাবার ইয়াদের নেশায় তো একদম চকনাচুর হয়ে যাওয়া উচিত। বাবাকে ইয়াদ করতে করতে খুশিতে একদম ঠান্ডা শীতল হয়ে যাওয়া উচিত, শিথিল বলে না, একদম ঠান্ডা শিথিল হয়ে যাওয়া উচিত। যেরকম বাবা অপকারীরও উপকার করে, তোমরাও ফলো ফাদার করো, সুখদায়ী হও, মানে আমাদেরও অপকারীরও উপকার করতে হবে। তোমরা বাচ্চারা এখন ড্রামার রহস্যকেও জানো, বাপ তোমাদের নিরাকারী আকারী আর সাকারী দুনিয়ার সব সমাচার শোনায়। আত্মা বলে এখন আমরা পুরুষার্থ করছি,
নতুন দুনিয়ায় যাওয়ার জন্য। আমরা স্বর্গে যাওয়ার জন্য অবশ্যই যোগ্য হব, নিজের আর অন্যের কল্যাণ করব। আচ্ছা, বাবা মিষ্টি বাচ্চাদের বোঝায়, বাবা দুঃখকর্তা সুখকর্তা, তো বাচ্চাদেরও সবাইকে সুখ দেওয়া উচিত, বাবা রাইট হ্যান্ড হতে হবে। এই রকম বাচ্চাই বাবার প্রিয় লাগে, যে সবাইকে সুখ দেয়। শুভ কার্যে রাইট হাতকেই লাগায় না, শুভ কার্যে ডান হাতকেই কাজে লাগায়। তো বাবা বলে, প্রত্যেক কথায় রাইটিয়াস হও, এক বাবাকেই ইয়াদ করো, তাহলে অন্তমতি সৌগতি হয়ে যাবে। এই পুরানো দুনিয়ার থেকে মমত্ব মিটিয়ে দাও, এটা তো কবর স্থান। বাবা বলছে, ধন্দা ধৌড়ি বাচ্চা আদি এগুলোতেই যদি চিন্তন করতে করতে মরো, তাহলে ফ্রিতে নিজের বরবাদি করবে। তো বাবা বলছে, নিজের কাজ কর্ম ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বাচ্চা আদি চিন্তনে যদি তুমি শরীর ছাড়ো, তাহলে মুক্তে নিজের পথ ভ্রষ্ট হবে, বরবাদি কর দেঙ্গে। শিব বাবাকে ইয়াদ করলেই তোমাদের অনেক আবাদ হবে, মানে অনেক উন্নতি হবে, আর গতিও কত ভালো হবে। দেহ অভিমানে এলেই বরবাদি হয়ে যায়, দেহী অভিমানী হলে আবাদি হয়। ধনেরও খুব লালচ রাখা উচিত না, ধনের খুব লোভ রাখা উচিত না। বাবা বলছে, ওই ধনের চিন্তায় শিব বাবাকেও ভুলে যায়, যে আমি এত টাকা রাখবো, এখানে রাখবো, ওখানে রাখবো। বাবা বলছে, ওই ধনের লোভেও শিব বাবাকেই ভুলে যায়। বাবা দেখে, সব কিছু বাবাকে অর্পণ করে তারপরে আবার আমার শ্রীমতে কতটা চলছে। অনেকে হয়তো অর্পণ করে দিচ্ছে, তারপরে শ্রীমতে আবার চলছে না। তাই বলছে, সব কিছু অর্পণও করতে হবে, আবার বাবা দেখবে তারপরে শ্রীমতে কতটা চলছে। শুরু শুরুতে বাপ নে ভি ট্রাস্টি হো দেখায় না, ব্রহ্মা বাবা ট্রাস্টি হয়ে দেখিয়েছে না, তার নিজের সব কিছু বাবাকে দিয়ে দিয়েছে, সব কিছু ঈশ্বর অর্পণ করে নিজে ট্রাস্টি হয়ে গেছে। ব্যাস ঈশ্বরের কাজেই সব কিছু লাগাতে হবে, এইরকম বলে সব কিছু সে ঈশ্বরকে অর্পণ করেছে। তো বিঘ্ন থেকেও কখনো ভয় পাওয়া উচিত না, বিঘ্ন আসবে কিন্তু ভয় পেলে চলবে না। যতটা পারো সার্ভিসে নিজে সব কিছু সফল করতে হবে। তো বাবা বলছে, যতটা পারো নি সার্ভিসে নিজের তন মন ধন যতটা পারো সফল করতে হবে, ঈশ্বর অর্পণ করে ট্রাস্টি হয়ে যেতে হবে। তো বাবা বলছে, বাবার কাছে অর্পণ করে এবার ট্রাস্টি নিমিত্ত হয়ে যেতে হবে, মানে দেওয়ার পর আবার সেটার প্রতি কিন্তু কোনো অধিকার থাকা যাবে না, বাবা যেভাবে চালাবে সেইভাবে। আচ্ছা, মিঠে মিঠে শিখিলাদে বাচ্চো প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ পেয়ার অর গুড মর্নিং, রুহানি বাপ কি রুহানি বাচ্চো কো নমস্তে, হাম রুহানি বাচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ পেয়ার গুড মর্নিং অর নমস্তে নমস্তে নমস্তে, শুক্রিয়া বাবা আপকো লাখ লাখ শুক্রিয়া। অব্যক্ত মহাবাক্য 1977। তো বাবা বলছে, সবাই আওয়াজ থেকে ওপরে নিজের শান্ত স্বরূপ স্থিতিতে স্থিত হওয়ার অনুভব অনেক সময় করতে পারো, অনেক সময় ধরে আওয়াজের ওপরে মানে পরমধামের স্থিতি, আওয়াজে আসার অভ্যাস বেশি করো নাকি আওয়াজ থেকে ওপরে থাকার অনুভব বেশি সময় করতে পারো। যত লাস্ট স্টেজ অথবা কর্মাতীত স্টেজ নিকটে আসতে থাকবে, তত আওয়াজের থেকে ওপরে শান্ত স্বরূপের স্থিতি বেশি প্রিয় লাগবে। এই স্থিতিতে সদা অতীন্দ্রিয় সুখের অনুভূতি হবে, এই অতীন্দ্রিয় সুখময় স্থিতি দ্বারা অনেক আত্মাকে সহজেই আহ্বান করতে পারবে। এই পাওয়ারফুল স্থিতি বিশ্ব কল্যাণকারী স্থিতি বলা হয়। তাহলে এই পাওয়ারফুল স্থিতিকে কী বলা হয়? বিশ্ব কল্যাণকারী স্থিতি। যেরকম আজকাল সায়েন্সের সাধন দ্বারা সব জিনিস নিকটে অনুভব হয়, তাই না? আমরা সায়েন্সের দ্বারা পুরো বিশ্বকে একদম হাতের মুঠোয় করতে পারি, সেই রকম দূরের আওয়াজ, যেরকম দূরের আওয়াজ টেলিফোনের দ্বারা আমরা কাছে শুনতে পাই, টিভি দূরদর্শনের দ্বারা দূরের দৃশ্য কাছে দেখতে পাই, এই রকমই সাইলেন্সের স্টেজ দ্বারা যত দূরেই থাকুক কোনো আত্মা তাকে তোমরা সন্দেশ পাঠাতে পারো। তারা এরকম অনুভব করবে যেন সাকারের সম্মুখে তার সামনে কেউ না কেউ তাকে সন্দেশ দিচ্ছে, দূরে বসেও
তোমাদের শ্রেষ্ঠ আত্মাদের দর্শন আর প্রভুর চরিত্রের দৃশ্য এই রকম অনুভব করবে যেন কি তারা সামনের সামনেই দেখতে পাচ্ছে। সংকল্পের দ্বারা দেখতে পাবে তারা, অর্থাৎ আওয়াজ থেকে উপরে সংকল্পের সিদ্ধির পার্ট বাজাবে, তাই না? মানে সংকল্প যেরকম করব সেটার সিদ্ধি হয়ে যাবে। কিন্তু এই সিদ্ধির বিধিকে সব থেকে বেশি নিজের শান্ত স্বরূপে স্থিত হতে হবে, যত বেশি পারা যায় নিজের শান্ত স্বরূপে, মানে সাইলেন্সে, পরম ধামে। তাই বলা হয় সাইলেন্স ইজ গোল্ড, একে গোল্ডেন এজ স্টেজ বলা হয়। তাই বাবা বলছে যত সাইলেন্সে থাকবো ওটা হলো গোল্ডেন এজের স্টেজ। এই স্টেজে স্থিত থাকলে কম খরচ বালা নসীন হবে, মানে আমাদের সংকল্প বেশি করতে হবে না, যেই সংকল্প করব সেটাই সিদ্ধি হবে, তাই না? আমাদের সব কিছু বেঁচে যাবে, হ্যাঁ, কম খরচ চেয়ে আমরা বেশি সফলতা পাবো যত শান্তির স্থিতিতে থাকবো। কী কী সময়রূপী খাজানা বাজবে, এনার্জির খাজানা বাজবে, হ্যাঁ, আর স্থূল খাজানা, সব কিছুতে কম খরচ বালা নসীন হয়ে যাব, মানে কম খরচ করব, সংকল্প কম, সময় কম লাগবে, এনার্জি কম লাগবে, আর সফলতা বেশি হবে। তো তার জন্য একটা শব্দ ইয়াদ রাখো, সেটা কি? ব্যালেন্স। প্রত্যেক কর্মে, প্রত্যেক সংকল্প আর বোল, সম্বন্ধ বা সম্পর্কে যেন ব্যালেন্স থাকে। তো বোল, কর্ম, সংকল্প, সম্বন্ধ বা সম্পর্ক সাধারণের পরিবর্তে অলৌকিক যেন দেখা যায়, অর্থাৎ চমৎকারী দেখা যাবে। যদি আমরা সাইলেন্সে স্থিতে থাকি তাহলে আমাদের বোল, কর্ম, সংকল্প, সম্বন্ধ, সম্পর্ক এগুলো সব অলৌকিক হয়ে যাবে। প্রত্যেকের মুখ থেকে, মন থেকে এই আওয়াজই বেরোবে যে এ তো চমৎকার, সময় প্রমাণ, নিজের পুরুষার্থের স্পিড আর বিশ্ব সেবা স্পিড তীব্র গতি চাই, তবেই তো বিশ্ব কল্যাণকারী হতে পারবে। বিশ্বের অধিকতর আত্মা কে বাবার আর তোমাদের ইষ্ট দেবতার প্রত্যক্ষতার আহ্বান বেশি করে করছো, আর ইষ্ট দেব উনকা আহ্বান কম কর রহে হে। তো বাবা কি বলল, বিশ্বের বেশিরভাগ আত্মা বাবাকে ডাকছে আর আমাদের ইষ্ট দেবী দেবতার প্রত্যক্ষতার আহ্বান বেশি করছে, কিন্তু আমরা ইষ্ট দেবরা তাদের আহ্বান কম করছি। এর কারণ কি? নিজের হদের স্বভাব সংস্কারের প্রবৃত্তিতে আমরা বেশি সময় লাগিয়ে দিচ্ছি। যেরকম অজ্ঞানী আত্মাদের জ্ঞান শোনার টাইম নেই, সেই রকম অনেক ব্রাহ্মণদেরও এই পাওয়ারফুল স্টেজে স্থিত হওয়ার টাইম নেই, এই যে সাইলেন্সের স্থিতিতে। তাই এখন জ্বালাস্বরূপ হওয়ার দরকার আছে। বাপদাদা প্রত্যেকের প্রবৃত্তিকে দেখে হাসতে থাকে যে কিভাবে টু মাচ বিজি হয়ে গেছে। তা আমাদেরকে দেখে বাবাও মুস্কুরাতে থাকে যে বাচ্চারা কত বিজি হয়ে গেছে, খুব বিজি থাকো না। তো বাবা বলছে বাস্তবিক স্টেজে সবাই ফ্রি থাকো। বাস্তবিক স্টেজ কি? আমাদের সেই পরমধামের স্টেজ, আত্মিক স্টেজ। সিদ্ধিও হবে আর ফ্রিও থাকবে। যদি আমরা সাইলেন্সের স্থিতিতে থাকি তাহলে আমাদের সংকল্পও সিদ্ধি হবে আর ফ্রিও থাকবো। যখন সায়েন্সের সাধন, মানে পৃথিবীতে বসে স্পেসে যে যন্ত্র যায় তাকে কন্ট্রোল করতে পারে, হ্যাঁ, তাই না? এই পৃথিবী থেকেই কী করে, সেই স্পেসের যন্ত্রকে কন্ট্রোল যদি করতে পারে সায়েন্সের সাধন, যেখানে চায় যে যখন চায় সেখানে সেই যন্ত্রকে কি এদিক ওদিক ঘোরাতে পারে, তো সাইলেন্সের শক্তিস্বরূপ এই সাকা সৃষ্টিতে শ্রেষ্ঠ সংকল্পের আধারে যে সেবা চায়, যে আত্মার সেবা করতে চায়, সেটা করতে পারবে না সাইলেন্সের শক্তি দ্বারা? কিন্তু প্রথমে নিজের প্রবৃত্তি থেকে পারে, অর্থাৎ উপরাম থাকো। যে সব খাজানা বাবা শোনালো সেটা শুধু নিজের প্রতি না, বিশ্ব কল্যাণের প্রতি ইউজ করো, বুঝেছ? এখন কি করতে হবে? আওয়াজ দ্বারা সার্ভিস, স্থূল সাধনের দ্বারা সার্ভিস, আর আওয়াজের থেকে উপরে সূক্ষ্ম সাধন, সংকল্পের শ্রেষ্ঠতা, সংকল্পের শক্তি দ্বারা সার্ভিসের ব্যালেন্স প্রত্যক্ষ রূপে দেখাও, তবেই বিনাশের নাগাড়া বাজবে, বুঝেছ? প্ল্যান তো অনেক বানাচ্ছ, বাপদাদাও প্ল্যান বলে, ব্যালেন্স যদি ঠিক না থাকে তাহলে মেহনত বেশি করতে হয়। বিশেষ কার্যের পরে বিশেষ রেস্টও নাও না,
ফাইনাল প্লেনে অথকপনের অনুভব করবে। এবার হচ্ছে বিশেষ কোনো কার্যের পর তোমরা বিশেষ রেস্টও নাও না, তো ফাইনাল প্ল্যানে কি হবে, তোমরা অথকপনের অনুভব করবে, কোনো ক্লান্তি হবে না। আচ্ছা, এই রকম সর্বশক্তিয়কো বিশ্ব কল্যাণকে প্রতি কার্য মে লাগানে বলে সংকল্পে কি সিদ্ধি স্বরূপ স্বয়ং কি প্রবৃত্তি সে স্বতন্ত্র সদা শান্ত ও শক্তি স্বরূপ স্থিতি মে স্থিত রহনে বলে সর্বশ্রেষ্ঠ আত্মাওকো বাপ দাদা কা ইয়াদ প্যার ও নমস্তে। হাম রুহানি বচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ প্যার গুড মর্নিং ও নমস্তে নমস্তে নমস্তে। বরদান সাইলেন্সের শক্তি দ্বারা নতুন সৃষ্টি স্থাপনার নিমিত্ত যে হয় সেই মাস্টার শান্তি দে বা ভব। তো বাবা বলছে সাইলেন্সের শক্তি জমা করার জন্য এই শরীর থেকে ওপরে অশরীরই হয়ে যাও, শরীর থেকে ওপরে। এই সাইলেন্সের শক্তি খুব মহান শক্তি, এর দ্বারা নতুন সৃষ্টি স্থাপনা হয়। তো যে আওয়াজ থেকে পরে সাইলেন্স রূপে স্থিত হবে সেই স্থাপনার কার্য করতে পারবে। তাই শান্তি দেবা অর্থাৎ শান্ত স্বরূপ হয়ে অশান্ত আত্মাদের শান্তির কিরণ দাও, বিশেষ শান্তির শক্তি বাড়াও। এটাই সব থেকে বড় মহাদান, এটাই সব থেকে প্রিয় আর শক্তিশালী বস্তু। স্লোগান, প্রত্যেক আত্মা বা প্রকৃতির প্রতি শুভ ভাবনা রাখাই বিশ্ব কল্যাণকারী হওয়া। প্রত্যেক আত্মা বা প্রকৃতির প্রতি শুভ ভাবনা রাখাই কি বিশ্ব কল্যাণকারী হওয়া। আচ্ছা, ওম শান্তি।